আমি অগ বাতিল ফিরকার এরকম প্রকাশ্যে ওদের মুখ উন্মোচন করতাম কখনো নয় বাতিল ফিরকার আকীদায় যারা বিশ্বাসী হবে এরা জান্নাত যদি এদেরকে আল্লাহ দেয় ভালো কথা আর যদি এরা যে কিতাব আদি লেখছে এই কিতাব আদি আদিল্লা যদি দলিলগুলো আপনাদের সামনে পেশ করি ক্লিয়ার হয়ে যাবে এরা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে জোরে কোন ঠিক কিনা বে ঠিক দেখেন এরা কেমন আমার নবীর শানে বেয়াদবি করছে সিরাতুল মুস্তাকিম পৃষ্ঠা নাম্বার 95 এদের লিখিত কিতাব এখানে লেখা আছে নামাজে নবীদের খেয়াল আসা গরু গাদার খেয়ালের চাইতে নিকৃষ্ট একটু জোরে বলেন নাউজুবিল্লাহ দলিল সিরাতুল মুস্তাকিম পৃষ্ঠা নাম্বার 95 সিরাতুল মুস্তাকিম পৃষ্ঠা নাম্বার কত লেখছে কারা হ্যাঁ বাতিলরা লেখছে বাতিলরা লেখছে ওহাবীরা লেখছে ঠিক কি না বে ঠিক এবার দেখেন এদের আকীদা কত খারাপ নামাজের মধ্যে নামাজের মধ্যে আমার দয়াল নবীজির কথা যদি মনে পড়ে এটা নাকি গরু ছাগলের সাথে তুলনা করছে আপনারা বলেন ওদের ঈমান আছে না গেছে যেখানে আমার আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ যেখানে বলেছে গোলাম তোমরা আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চাও আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার হাবিবকে ভালোবাসো অনুসরণ করো অনুকরণ করো তাহলে যে কোনো জায়গায় ভালো জায়গায় আমার দয়াল নবীজিকে স্মরণ করতে হবে জোরে কোন ঠিক কিনা বে ঠিক তাহলে বাতিল ফিরকারা বলে ওদের কিতাবে ওরা লিখেছে নামাজের মধ্যে আমার দয়াল নবীজির খেয়াল আসা নাকি গরু ছাগলের খেয়ালের চাইতে নিকৃষ্ট জোরে বলেন নাউজুবিল্লাহ দুই নাম্বার দেখেন দুই নাম্বার তাকবিয়াতুল ঈমান পৃষ্ঠা নাম্বার 70 দলিল তাকবিয়াতুল ঈমান কিতাবের নাম পৃষ্ঠা নাম্বার 70 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন তারা লিখেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বুজুর্গরা আমাদের বড় ভাই আমাদের কি আচ্ছা দয়াল নবীজি কি আমাকে বড় ভাই হ্যাঁ এখানে বুজুর্গরা বুজুর্গরা দলিল দলিল দিতেছি তো তাকবিয়াতুল ঈমান পৃষ্ঠা নাম্বার কত তাকবিয়াতুল ঈমান পৃষ্ঠা নাম্বার কত 70 এগুলো উর্দু কিতাব এগুলো বাংলায় বের হয় নাই তর্জমা করেন এখন সব এগুলো উর্দু উর্দু ব্যাখ্যা করা এগুলো বাংলায় আনছি বুঝেন লাগে কি লাগে না যে বিষয় ধরে দিবে এই বিষয় না কই তাহলে কেউ হুজুর তো আলোচনাই করেন এই বিষয় তাহলে কারণ এমনি অনেকে সন্দেহ করে কি করেন আমাকে নিয়ে কয় মনে হয় আবার মনে ব্রেক মারবো হেতে পিসির দিকে ব্রেক মারবে বলে না অনেকে ফেসবুকে দেখান না লেখে অনেক সুন্নি ভাইরা লেখছে কয় এই ওহাবীর বাস্তরে বিশ্বাস নাই কয় জহন্দন ব্রেক দিব আমাকে আঘাত করব এরকম বলছে না আচ্ছা আমি যদি জহন্তন ব্রেকই দিতাম আঘাত দিক করতাম তাহলে আমি আমার হুজুর কেবলার হাতে হাত রেখে কি বায়াত গ্রহণ করতাম তাহলে ওরা আমার বিরুদ্ধে এত লেখালেখি করত আমি অগ বাতিল ফিরকার এরকম প্রকাশ্যে ওদের মুখ উন্মোচন করতাম কখনো নয় কারণ আমি এমন ভাবে সুন্নিয়তে প্রবেশ করেছি আমি যেমন তেমন যার হাতে বায়াত নেই নাই আওলাদে রাসূল আমার হুজুর কিবলায় আলম তার সাথে মাদজুল আলীর হুজুর কিবলার হাতে আমি বায়াত নিয়েছি ঠিক কিনা জোরে বলেন যারা আমার হুজুর কিবলার হাতে বায়াত নিবে এরা কখনো বাতিল ফিরকায় ফিরে যাবে না ঠিক কিনা বে ঠিক এদের জীবন চলে যাবে তারপরেও বাতিলের কাছে মাথা নত করবে না করবে না করবে না ঠিক কিনা দেখেন এবার আর একটা দলিল দেখেন কিতাবের নাম তাকবিয়াতুল ঈমান পৃষ্ঠা নম্বর 10 কিতাবের নাম পৃষ্ঠা নম্বর 10 এখানে লেখেছে শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া শিরিক কিতাবের নাম কি তাকবিয়াতুল ঈমান পৃষ্ঠা নম্বর জোরে হবে বানায়া কইছি না দলিল যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় তোরা ওই বই পড়বি যা ওই বই ওরা ফইরা জানি আমার লাগে বসে এই এই দলিল গুলো নিয়ে জানি বসে ওরা অনেক রকম উদাহরণ প্রথম দেওয়ার চেষ্টা করে যতই উদাহরণ দাও আমার নবীর শানে এত খারাপ খারাপ কথা বলে লেখে কোন উদাহরণে কাম হইতো না কোন যুক্তিয়ে কাম হইতো না ঠিক কিনা বে ঠিক কোন যুক্তিয়ে কাজ হবে আমার দয়াল নবীজিকে গালি দিয়ে এখন যদি আপনি বলেন না না ওটা এমনি ওটা আর একজনের জন্য কইছি এমনি কইছি
কোনো কাজ হবে ঈমান তো চলে যাবে ঠিক কি না ঠিক এবার দেখেন ফতোয়ায়ে রাশিদিয়া পৃষ্ঠা নাম্বার 104 ফতোয়ায়ে রাশিদিয়া পৃষ্ঠা নাম্বার 104 এখানে কি বলে দেখেন যে রহমাতুল্লিল আলামিন শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নয় আর নবী ওলি এবং আলেমগণ রহমাতুল্লিল আলামিন হতে পারে নাউজুবিল্লাহ একটু আস্তে কইেন আরে জোরে বলেন যেখানে আমার আল্লাহ বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ যেখানে বলেছে আমি আল্লাহ আমার হাবিবকে তাম দুনিয়াবাসীর জন্য রহমাতাল লিল আলামিন রহমত স্বরূপ পাঠিয়েছি অন্য কোন নবীদের শানে এমন আয়াত এমন কথা আল্লাহ বলে নাই শুধুমাত্র আমার দয়াল নবীর শানে এমন আয়াতে কারিমা আল্লাহ নাযিল করেছে তাহলে যারা এই লেখাগুলো লিখেছে ওদের ঈমান আছে না গেছে এই আয়াতকে অস্বীকার করেছে ঠিক কি না ঠিক এবার আসেন ফতোয়ায়ে রাশিদিয়া পৃষ্ঠা নাম্বার 280 ফতোয়ায়ে রাশিদিয়া পৃষ্ঠা নাম্বার 280 দেখেন এখানে কি বলা হয়েছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের অনুসারীদের ওয়াহাবি বলা হয় তাদের আকীদা খুব বালা আমা হেতাগো আকীদা যে ছিল পীর আউলিয়ার দুশমন ঠিক কি না ঠিক যে আল্লাহর প্রিয় গোলামদের দুশমন যে ছিল ওর আকীদা বলে অনেক বালা হেতায় মাজা শেষের বাঙ্গা লাইছিল ঠিক কি না ঠিক এতবার একজন এম নেমো খারাম মুনাফিক ওরে আর কি কইতাম আমনারাই ফতোয়া দেন ওরে কি কওয়া যায় ওরে কি কইতাম আমি ওই লেখছে যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের অনুসারীদের ওয়াহাবি বলা হয় তাদের আকীদা খুব ভালো নাউজুবিল্লাহ বলেন এবার দেখেন এবার আরেক ফতোয়া দিছে ফতোয়ায়ে রাশিদিয়া পৃষ্ঠা নাম্বার 148 ফতোয়ায়ে রাশিদিয়া পৃষ্ঠা নাম্বার 148 তিনি লিখেছেন যে দুই এই এই কিতাবে লিখেছে যে দুই ঈদে কোলাকুলি করা বেদাত আমরা যে কোলাকুলি করি না ঈদের নামাজের পরে দুই ঈদে কোলাকুলি করা কি বেদাত এদের এই কিতাবে এইগুলো লেখা আছে দলিল সহ আমি উপস্থাপনা করে দিলাম এবং এই দলিলগুলো তো ওদের কাছে যাবে কি যাবে না যাবে কি যাবে না ওদের কাছে যখন এই দলিলগুলো যাবে আমি এদের কাছে চ্যালেঞ্জ ছেড়ে দিলাম এই কথা এই এই সমস্ত কিতাব যারা লিখেছে ওরা গোস্তাকে রাসূল যারা বলেন ঠিক কি না ঠিক এই জন্য আমরা বলি নাজদা ওয়াহাবীরা কখনো আশিক রাসূল হতে পারে না এরা এক নম্বর ধোকাবাজ আব্বা সাহেবা আবু জাহেল আবুল আহাবের উত্তরসূরি জোরে বলেন ঠিক কিনা বে ঠিক আর একটু জোরে বলেন ঠিক কিনা তওবা করে যারা আমার মতন ফিরে আইব কপাল খুলে যাইবো গা জোরে বলেন ঠিক কিনা কপাল খুলে যাবে যারা তওবা করে ফিরে আসবে সুযোগ আছে না নাই সুযোগ আছে না নাই উলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলছে গোলাম যত গুনাহ করো না কেন আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে যেও না আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ মাফ করে দিব সুবহানাল্লাহ বলেন তাহলে ওরা যদি তওবা করে ফিরে আসে মাফ করবেন কে জোরে কান মাফ করবেন কে আমি ওদেরকে আহ্বান করি আমি যেমন হুজুর কিবলার হাতে হাত হুজুর কিবলার দামান ধরে যেমন বায়াত গ্রহণ করেছি তোমরাও বায়াত গ্রহণ করো বায়াত হয়ে যাও দেখবা তোমাদের অন্তরের মধ্যে আমার দয়াল নবীজির প্রতি ভালোবাসা এখন কি তোমরা কি বলো এরছি কোটি গুণ বৃদ্ধি পেয়ে যাবে ঠিক কি না ঠিক জোরে কান ঠিক কি না ও নবীর আশিকের দল এই কিতাব যারা লিখেছে ওদের সম্পর্কে আর কি বলবো আমি ওদের সম্পর্কে আর কি বলবো ওরা যতই মুসলমান দাবি করুক না কেন তবা না করে যদি মরে যায় তাহলে জাহান্নামি হয়ে যাবে জোরে বলেন ঠিক কি না ঠিক ও নবীর আশিকের দল যারা প্রকৃত আশিক রাসূল যারা প্রকৃত আমার দয়াল নবীজিকে ভালোবাসে এই আকীদায় কখনো বিশ্বাসী হতে পারে না জোরে বলেন ঠিক কি না ঠিক ও নবীর আশিকের দল আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতে হবে কেমন অনুসরণ করতে হবে জানো সাহাবায়ে কেরামরা যেইভাবে অনুসরণ করেছে অনুকরণ করেছে আমাদেরকেও সেইভাবে অনুসরণ করতে হবে কি হবে না জোরে বলেন আমার দয়াল নবীজি বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াস সালাম আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে
যারা আমার একটা সুন্নতকে জিন্দা করলো আমার একটা সুন্নতকে গলার মালা বানায় নিল সে যেন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ও নবীর আশিকের দল কেমন ভালোবাসতে হবে কেমন ভালোবাসতে হবে জানো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি বলি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীকে এত বেশি ভালোবাসতো এত বেশি ভালোবাসতো আমার দয়াল নবীকে এত বেশি মহব্বত করতো সালমান ফার্সি একদিন বাজারে যখন যাচ্ছে তার বাবা জান ডাক দিয়া বলো সালমান বাজারে যাও দোকানে যাওয়ার সময় শুনে খ্রিস্টানরা তাদের কিতাব তেলাওয়াত করে ইহুদিরা তাদের কিতাব তেলাওয়াত করে কি তেলাওয়াত করে জোরে বলেন তাদের কিতাব তেলাওয়াত করে এই তেলাওয়াত দেখে সালমান ফার্সি একটু দাঁড়ায় গেলেন একটু তাদের তেলাওয়াত শুনতেছি তাদের তেলাওয়াত শুনে তিনি বুঝতে পারলেন ওখানে একজন পাদ্রী ডাক দিয়ে বলে এমন একজন নবী দুনিয়ার মধ্যে আসবে যার নাম হবে মুহাম্মদ আহমদ জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাদ্রীকে ডাক দিয়া বলে এমন কোন নবী শেষ জামানায় আসবে আমাকে একটু বলে এই নবী কোথায় আসবে যেই নবী শেষ নবী হবে যেই নবী যে নাম হবে আহম্মদ মুহাম্মদ জোরে বলেন না সুবহানাল্লাহ এই নবী কোন এলাকায় আসবে কোন লোকালে আসবে একটু আমাকে বলেন ওই পাদ্রি ডাক দিয়া বলে ও সালমান এই কথা প্রকাশ্যে বলা যাবে না প্রকাশ্যে বলা যাবে না আড়ালে আসো যখন আড়ালে চলে গেল গিয়ে বলে ও সালমান শুনো এই রোম পারস্যে ওই নবীজি আগমন করবে না ওই এর চেয়ে আর কোনো কথা আছে এর চেয়ে কোনো কথা আছে তো দেখেন আমার গাউসিয়া কমিটির ভাইদের সম্পর্কে যখন কথা বলি অনেকে বলে গাউসিয়া কমিটি দালালি করি বলে হ্যাঁ আমি গাউসিয়া কমিটির দালালি করে জীবন কাটিয়ে দিব সমস্যা নাই তোমরা যারা দালাল বলো তোমরা মানবতার খেদমত আগে করে তারপর দালাল বলবা ঠিক কিনা বেঠি এই বাংলাদেশে গাউসিয়া কমিটির হাত ধরে অনেক অনেক মাদ্রাসা মসজিদ হয়েছে কি হয়নি যেগুলো গাউসিয়া কমিটি তদারকি করে আনজুমানে রহমানিয়া ঠিক কিনা বেঠি তাহলে কেন ভাই এত হিংসা কেন করেন আমি এই জন্য বলি যে অনেক জায়গায় গেলে কুত্তায় গাউ গু করে কি করে না নতুন এলাকায় গেলে কুত্তায় গাউ 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 করে কি করে না আপনি যদি খালি পিছন দিকে ফিরে কান সেই সেই তা আপনি সামনে যেতে পারবেন না কুত্তা কামড় দিবে সেই সেই করা হবে না সামনে আত্মীয় খালি লাড়ি থাকলে বাড়ি মেরা থতমা হলে তুই ঠিক কিনা বেঠি আমি আমার গাউসিয়া কমিটির সদস্য ভাইদেরকে বলি যতই কুকুরে পিছনে ঘেউ ঘেউ করুক না কেন তোমরা পিছন ফিরে তাকাবা না তোমরা সামনের দিকে আগাইতে থাকবা তোমরা সামনের দিকে আগাইতে থাকবা ঠিক একদিন সেই মঞ্জিলে পৌঁছে যাবা আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মঞ্জিল পর্যন্ত তোমরা পৌঁছে যাবা আল্লাহু আকবার বলেন আহা এই গাউসিয়া কমিটির সাথে হিংসা করবেন না দ্বন্দ্ব করবেন না ভালো না বাসেন চুপ মারে থাকেন বদনাম করবেন না সুন্নিয়াতের মধ্যে আমি রিসার্চ করে দেখলাম ইদানিং কিছু আলেম আছে যারা ফেতনা লাগাইতে চায় লাগাইতে চায় না এই যে আমার হুজুর কেবলাকে নিয়ে কটুক্তি করছে এটা কিন্তু পুরো বাজায় দিছে জামিয়ার সঙ্গে ঠিক কিনা বে ঠিক কিছু আলেমদের জন্য মাইজবান শরীফকে গালাগালি করা যাবে না যাবে মাইজবান শরীফ তো হক দরবার কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই কিছু কাঠমোল্লা ডাইল ফুরি চাইল ফুরি আলু ফুরি বডুল ফুরি টুতুল ফুরি এগুলোর জন্য মাইজবান্দার শরীফ নিয়ে কেউ কটুক্তি করবেন না জোরে বলেন ঠিক কিনা বেঠি এই সমস্ত ডাইল ফুরি এই সমস্ত ফালতু বক্তাদেরকে বয়কট করতে হবে জোরে বলেন ঠিক কিনা বেঠি যারা বলে শিয়া সুন্নি ভাই ভাই এদেরকে বয়কট করতে হবে ঠিক কিনা যারা জামিয়ার সঙ্গে মাইজবান্দার সঙ্গে লাগিয়ে দিতে চায় ওদেরকে বয়কট করতে হবে কে কে রাজি আছে তো হাত লাগে দেখায় দাও ওরে তোরা যত লাইন কাটবি না কাট সুন্নিয়াতের এই জোয়ার তোমরা বাদ দিয়ে সামাল দিতে পারবা না জোরে বলেন ঠিক কিনা বেঠি নজরুল ইসলাম কাসিমি হুজুর কমে একজন বড় আলেম না যাকে বাংলার তার এক জামিল বলা হয় তিনি যখন আমার নূর নবীজির শান মান আজমত বর্ণনা করা শুরু করলো কয় এটা জাল হাদিসের ডিফু মৌজু হাদিসের ডিফু দেখেন কয় মসলক থেকে লইরা গেছে গা এতদিন ছিল বাংলার তারেক জামিল এখন হয়ে গেছে কিছু এক মাহফিল হামলাও করছে
ঠিক কিনা ঠিক যারা নিজেদের স্বার্থে আঘাত লাগলে নিজেদের লোকদের উপরই হামলা করে বুঝে নেবেন ওরা সন্ত্রাস ডাকাত ঠিক কিনা ঠিক ওরা হামলা করতে জানে মামলা করতে জানে মারামারি করতে জানে ওরা আমার দয়াল নবীদের শান মান আজমত বর্ণনা করতে জানে না জোরে বলেন ঠিক কিনা আল্লাহ ওদের থেকে সুন্নি ভাইদেরকে হেফাজত করুক আমিন বলেন আমি ওদেরকে বলি ভাই তোকে ভাই আদ দিয়া কই তোরা বিরোধিতা করিস না যে মিলাদুন্নবী কিতাবে নাই নবীর 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 মিলাদ কিতাবে নাই এটা বলিও না নবীর মাটির তৈরি এটা বলিও না তোমরা যে কিতাব নবীজির রওজা মোবারক বলা যাবে না এটা বলিও না একটু রিসার্চ করো একটু কিতাব গবেষণা করো করতে করতে তোমরাও একদিন পেয়ে যাবা একদিন তোমরাও আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে চলে আসবা জরবান ঠিক কিনা বে ঠিক যেমন নজরুল কাসেমী হুজুর কিন্তু যে বয়ানগুলো করে প্রায় সুন্নিদের মতন ঠিক কিনা বে ঠিক হয়তো তিনি প্রকাশ্যে বলে না কারণ বললে তো তারে মাইরা ফেলাইব আমি তো জুয়ান বললে কোনো আমি ফাটফুক দিয়ে যাই গিয়া কিন্তু হে তো গ্রুপ বিভাত না ধরা হয়ে যাইব ঠিক কিনা আমি রাস্তার টুপি টুপি খুললে একবারে সাধারণ পাবলিকের মতন গেঞ্জি ইয়া গায়ে দিয়ে আড়ি ফান্দামি কারণ কোন সময় ধরে লায় বিশ্বাস আছে ওদেরকে ওরা তো অতর্কিত হামলা চালায় ঠিক কিনা বে ঠিক যারা বলেন যে রফিকি মনে আবার মনে ওহাবি হয়ে যাবে আরে ভাই একটু চিন্তা করেন আমি জীবন বাজি রেখে সুন্নিয়ত সুন্নিয়তের আকীদা গ্রহণ করেছি ঠিক কিনা বে ঠিক কেউ জীবন বাজি রেখে এরকম আসবে যদি আবার ফিরে যায় আসবে আসবে না এটুকু মাথায় রাখবেন আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমিন বলেন